আজকে আমরা রঞ্জিত রায় বাড়িতে 1983 মাধ্যমিকে 588 আমাদের ব্যাচ ঠাকুরপাড়ের একটা প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা রঞ্জিত 11-12 ধুপগুড়ি হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক। আজকে আমরা রঞ্জিতের বাড়িতে, পাশে রঞ্জিতের স্ত্রী, কি নাম? কমলা রায়। রঞ্জিতের মেয়ে, কি নাম? তনুশ্রী রায়। রঞ্জিতের এক মেয়ে ল পড়ে, আরেকজন মাধ্যমিক দেবে, আর ছেলে বিটেক পড়ছে। ধূপগুড়ি হাই স্কুলের কৃতি ছাত্র রঞ্জিত, আমাদের ধূপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী 75 বছর জানুয়ারি 21 থেকে শুরু হবে। 21, 22, 23 তারিখে আমাদের রিইউনিয়ন, প্রাক্তনীদের মিলনমেলা। আজকে আমাদের সাথে রয়েছে মুকুল বসু। রঞ্জিত আমাদের সময় সত্যি ভালো ছাত্র ছিল, তৎকালীন ফার্স্ট ডিভিশন। রঞ্জিত উপস্থিত থাকবেন। সঙ্গে আছে আমাদের পার্থ, গোল্ড মেডেলিস্ট ফিজিক্স। সঙ্গে আমাদের বিভাস এবং আমাদের সেই শ্রদ্ধেয় গুণময় বাবু। আজকে আমরা রঞ্জিতের বাড়িতে এসেছিলাম, আমরা কথা বলবো রঞ্জিতের সাথে। রঞ্জিত, আমাদের ধূপগুড়ি হাই স্কুলের সেই সোনালী দিনের কথা বলো, তোমার স্ট্রাগলের কথা বলো। ধূপগুড়ি হাই স্কুলে যখন গেলাম তখন তো আমাদের যে ক্লাস সেটা সবেমাত্র কাজ চলছে, জানলা তৈরি হচ্ছে, দরজা ইয়ে হচ্ছে, ঠিক এই অবস্থায় পড়াশোনা করছি। সেখানকার তৎকালীন সময়ে আমাদের সময়ে যারা ছিল তাদের সাথে এত হৃদ্যতাপূর্ণ ব্যবহার আমরা পেয়েছি, আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের যে স্নেহ আদর পেয়েছি তার জন্য আমি ধন্য। তোমার কি মনে হয় যে ধূপগুড়ি স্কুলে পড়াশোনা করছো বলে তুমি আজকে এই জায়গাটা আসছো, যে প্ল্যাটফর্ম তুমি অ্যাচিভ করো? হ্যাঁ অবশ্যই। তোমার, তুমি যে সময় পড়াশোনা করতা, তোমার ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতো, আমাদের ডিফারেন্স কি পাচ্ছ? অনেক ডিফারেন্স। তুমি বলো, চলাচলের খুব অসুবিধা ছিল, সাইকেল নিয়ে যেতাম, টিফিন প্রায় খেতামই না, বাড়িতে যা খেয়ে যেতাম, স্কুল থেকে বাড়ি ফিরে আবার খেতাম। বাড়িতে কারেন্ট ছিল না? ছিল না, হারিকেনের আলোতে পড়তাম। সংগ্রামী আমাদের, কি স্ট্রাগল দেখেন, হার্ডওয়ার্ক কাকে বলে। টিফিন ছিল না খাবার, আমাদের ঠাকুরপাটে একটা প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসে রঞ্জিত, আমাদের ধূপগুড়ি হাই স্কুলের কৃতি ছাত্র, আমাদেরই সহপাঠী। আজকে রঞ্জিতের বাড়িতে যখন এসেছিলাম খুব দারুণ লাগলো। রঞ্জিতের মেয়ে, একজন ল পড়ে, একজন মাধ্যমিক দেবে, আরেকজন ইঞ্জিনিয়ারিং পড়ছে জলপাইগুড়িতে, কুচবিহারে, তাই তো? তো আমাদের প্রাক্তনীদের সম্মেলন 23 তারিখে রিইউনিয়ন, সেখানে রঞ্জিত আসবে, রঞ্জিতকে আমরা সম্বর্ধিত করব। এই ব্যাপারে আমাদের প্রাক্তনীদের কনভেনার মুকুল বাবু বলবে। রঞ্জিত খুব ভালো ছেলে এবং আমাদের সময় ও ফার্স্ট ডিভিশনে পাস করে। রঞ্জিতের মতন ছেলে আমরা যদি 23 জানুয়ারি উপস্থিত পাই আমরা সব গর্বিত হব, এই কথাই বলছি। গুণবাবু, 1983 মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন তো বিরাট ব্যাপার। সেই সময় তো সেকেন্ড ডিভিশন যারা পেতো বা হায়ার সেকেন্ড ডিভিশন পেতো তারাও তো মানে সবাই খুব মানে প্রশংসার দাবি রাখে আর কি। অনেক মানে পরিকাঠামোগত দিক দিয়ে প্রত্যন্ত অঞ্চলে অনেক অসুবিধা ছিল, সেখান থেকে 588 নাম্বার পাওয়া মানে আই স্যালুট হিম। উনি আসবেন অবশ্যই। বিভাস, না আমি একটা, আমি ওনাকে অন্যভাবে চিনি, উনি এত কৃতি ছাত্র আমি জানতাম না, এর জন্য আমি দুঃখিত। তবে রঞ্জিতদার মতন মানে এই সমস্ত গ্রামীণ কৃতি রত্নদেরকে আমরা চাইছি 23 জানুয়ারি আপনি উপস্থিত থাকবেন, তাহলে আমাদের অনুষ্ঠানটা আরও বেশি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। স্যার আপনি বলেন একটু। রঞ্জিতবাবু আপনি উপস্থিত থাকুন অনুষ্ঠানে এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। আর আপনি যে দুর্ঘটনায় আপনি একটু শারীরিকভাবে অসুস্থ, আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আজকে আমরা রঞ্জিতের বাড়িতে এসেছিলাম, রঞ্জিতের বাইক দুর্ঘটনায় রঞ্জিতের কলারবোন ভাঙা, তার মাঝখানে রঞ্জিতের সঙ্গে কথা বললাম আমরা। অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে ঠিক আছে, অনেক কথাই হচ্ছিল, সত্যি স্ট্রাগল কাকে বলে সেখানে রঞ্জিত। আমরা এই ধরনের রঞ্জিত আরও চাই, আমরা এই ধরনের রঞ্জিতকে দেখে অনুপ্রাণিত হওয়া উচিত। আজকে রঞ্জিতের ছেলে, রঞ্জিতের স্ট্রাগলটা দেখেনি, অনেক ভালো জায়গাও দেখছে, কিন্তু রঞ্জিতকে এই যে সাহসিকতাকে আমরা কুর্ণি জানাই। রঞ্জিত প্রাইমারি স্কুলের শিক্ষক, তাই তো? প্রাইমারি স্কুলের শিক্ষক রঞ্জিতের উত্তরোত্তর সিবৃদ্ধি কামনা করি। 23 জানুয়ারি রঞ্জিত আসছে, আপনি কিন্তু আসছেন। নমস্কার। নমস্কার।